সবাইকে জুম ক্লাসে স্বাগত। আমি মাফরুহা রহমান রত্না, সিনিয়র শিক্ষক, শহীদ বীরেন্দ্র ল্যাটিন আনোয়ার গার্লস কলেজ। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসটা করব। আচ্ছা, যদিও এইটা আমরা গতদিন দেখেছি, আমাদের মনে আছে আমরা গতদিন কি করেছি? কিসের ছবি এটা? আচ্ছা, আমি বলেছি যে আমার বলার সাথে সাথে যে বলবে তারপরে আর কেউ বলবে না, তো একসাথে যদি সবাই বলতে পারে ঠিক আছে, না বলতে পারলে একজন বলে ফেললো, ওই একজন 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 অনেকজন বলার দরকার নেই, সাথে সাথে যে বলতে পারবে সেই শুধু বলবে, বাকি আর কারো বলার দরকার নেই, তাহলে অনেকক্ষণ ইতিহাসে থাকে। আচ্ছা, তাহলে আজকে পাহাড়পুরটা আমরা গতদিন পড়েছি, আমরা গল্প পড়েছি, সমার্থক শব্দার্থ পড়েছি, সমার্থক শব্দ পড়েছি, তারপরে হচ্ছে বিপরীত শব্দ পড়েছি, বাক্য সংকোচন কিভাবে বের করতে হয় আমরা সেটা দেখেছি। আমি বলেছিলাম যে আজকে আমরা অনুচ্ছেদ প্র্যাকটিস করবো, আমাদের অনুচ্ছেদ থাকে পরীক্ষায়, আমাদের গল্পের প্রশ্নোত্তর অনুশীলনী থেকে ওভাবে আসে না, আমাদের কি হয় একটা অনুচ্ছেদ দেয়া থাকে, সেই অনুচ্ছেদ থেকে আমাদেরকে কোশ্চেন আনসার লিখতে হয়, সমার্থক শব্দ লিখতে হয়, শব্দার্থ লিখতে হয়, বাক্য গঠন করতে হয়, আর শূন্যস্থান পূরণ থাকে, তাই না? আমরা মাত্রই পরীক্ষায় দেখেছি কেমন থাকে। তাহলে আজকে আমরা কি করছি, শিখবো অনুচ্ছেদটি আমরা পড়তে পারবো, যে অনুচ্ছেদটি দেওয়া হবে সেই অনুচ্ছেদটি পড়তে পারবো, এবং আমরা বুঝতে পারবো যে বই থেকে অন্য অনুচ্ছেদ গুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে, শব্দার্থ গুলো বলতে পারবো, অনুচ্ছেদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো, অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি করতে পারবো, বিরাম চিহ্ন বসাতে পারবো। এই জিনিসগুলি আমরা অলরেডি আগের ক্লাস গুলোতেও করেছি না? অন্য গল্প করছি সময় করেছি। আচ্ছা, তাহলে তো আমরা অলরেডি জানি। আচ্ছা, সবার সামনে বই খোলা আছে? আজকে আমরা একটা নমুনা প্রশ্ন নিয়ে, আমরা প্রথম দিন আমরা গল্প করি, পরের দিন আমরা এই যে একটা বাসায় শুধু একজন ধরে নেই, যেহেতু মহিলা উনি মা, উনার কথার আওয়াজই আসে, এবং প্রতিদিনই এই জিনিসটা হয়, আমি কি আইডেন্টিফাই করে সেই বাচ্চাটাকে কি করে দিব, বলবো কে, না নিজেরাই একটু সচেতন হবে? ওয়ালাইকুম সালাম। আচ্ছা দেখো, তোমাদের বই খোলো, বইয়ে দেখো প্রথম যে গল্পের শুরুটা ছিল, আমরা যেটা গতদিন অলরেডি পড়েছি, এটা হচ্ছে একটা অনুচ্ছেদ হিসেবে দেখছি, ছবির উপরের অংশ কি আছে, চারদিকে কোনো পাহাড় নেই কিন্তু জায়গার নাম পাহাড়পুর, এটি বাংলাদেশের এমন বিশ্বের একটি বিখ্যাত জায়গা, কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না। তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? তোমরা কি পেয়েছো বইয়ের শুরুতেই, পেয়েছো সবাই? আচ্ছা, ব্র্যাকেট অনুচ্ছেদের শুরুতে ক্লাসে যেভাবে আমি করাই, শুরুতে একটা ব্র্যাকেট দিতে হয় যে এটা একটা অনুচ্ছেদ, এভাবে প্র্যাকটিস করতে হয়, অনুচ্ছেদের শুরুতে একটা ব্র্যাকেট দাও। দিয়েছো বইয়ে একটা ব্র্যাকেট? দিয়েছো? ঠিক আছে, এখন দেখো এটার এই ছবিটার নিচের অংশটুকু শেষ করলে যেখানে আছে এটির আরেক নাম সম্পূর বিহার, ওই পর্যন্ত ব্র্যাকেট কমপ্লিট করো। এই অনুচ্ছেদটা আজকে আমরা প্র্যাকটিস করব, এবং কি পরীক্ষার মধ্যে শুধু এই অনুচ্ছেদে আসবে এমন কোনো কথা নেই, তাই না? আমরা এটা এক্সাম্পল নমুনা প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করি, এভাবেই এরকম ভাবেই গল্পের কোনো একটা অংশ থেকে প্রশ্ন থাকে, এটাও থাকতে পারে আবার অন্য একটা প্যারা থেকেও থাকতে পারে, কিন্তু নমুনাটা স্ট্রাকচারটা এরকম হবে। প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন, সেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন, এরকম জায়গার নাম বিহার। এটা আমরা গতদিন পড়েছি যে আমরা বিহারের সংজ্ঞা পাচ্ছি, বিহার কি আসলে আমরা বলতে পারবো, কত বছর আগে সেটা আমরা বলতে পারবো। বাংলাদেশের ভিতরে আরো বিহার আছে, যেমন কুমিল্লার ময়নামতির শালবন বিহার, কিন্তু পাহাড়পুরের মতন বড় বিহার আর নেই। তোমরা সারাক্ষণ ভীষণ নড়াচড়া করো, নড়াচড়া করছো কেন? আমি তো আমার স্ক্রিনে যখন তোমাদের দিকে তাকাই তখন দেখতে পাই আওয়াজটা কোথেকে আসছে, তোমরা সবাই নড়াচড়া করছো কেন বাবা? তাহলে তো তোমরাই শুনতে কম পাও আমার কথা,
কারণ একটা খসখস খসখস আওয়াজ আসে। এখন নড়ার কি আছে, বইটা সামনে খোলা আছে, আমি একটা প্যারা লাগিয়ে দিয়েছি, পড়ে শোনাচ্ছি। তো তোমার কিন্তু এখানে কোনো ফাংশন নাই, তুমি চুপ করে বসে ক্লাস করবে, তাই না? আর মনোযোগ দিবে, আমাকে রেসপন্স করবে, যে টিচার কিছু জিজ্ঞেস করলে উত্তর দিবে। নড়ছো কেন? তোমরা খালি নড়ছো, আমি তাকালে দেখতে পাই তোমরা হাত নাড়ছো, মাথা নাড়ছো, তোমাদের হেডফোনটা নাড়ছো, খসখস খসখস আওয়াজ হচ্ছে। কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই। প্রাচীন এই বিহার একসময় খালি পড়ে থাকে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এতে চারদিকে জমতে থাকে। একসময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে, পাহাড়ের ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়। সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটির আরেক নাম সম্পূর বিহার বা সম্পূর মহাবিহার, তাই না? তাহলে কি তোমরা এই জিনিসটা কিন্তু আমি গতদিন এক্সপ্লেইন করে দিয়েছি, এক্সপ্লেইন করে দিয়েছি না, আমি কিন্তু বলেছি তোমরা ভীষণ খসখস আওয়াজ করো, আমার ক্লাস নিতে কষ্ট হয়, যার জন্য আমাকে কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে মিউট করতে হয়। এই যে আনমিউট করলাম, এই যে খসখস শুরু হয়ে গেল, নড়বে না, নড়া বন্ধ করো, নড়া বন্ধ করো। এই জিনিসটা আমি গতদিন পড়িয়েছি, সময় রিডিং করেছি এবং এক্সপ্লেইন করেছি যে কি কি প্রশ্ন কিভাবে আসতে পারে, তাই না? একের প্রশ্ন দুইয়ের প্রশ্ন গুলা মেইনলি, আমাদের কয়ের প্রশ্নটা এক হয় না, আমাদের কয়ের প্রশ্নটা দুইয়ের প্রশ্ন হয়। তো সেখানে কিভাবে আসতে হয় সেটা বেশি বলেছি, তাছাড়া বলেছি যে বিহার কি এরকম আসতে পারে, সম্পূর্ণ বিহারের বর্ণনা এরকম আসতে পারে, মানে বিভিন্ন ভাবে আসতে পারে, এরকম কোনো কথা নেই যে টিচার একটা প্র্যাকটিস করে দিচ্ছে পরীক্ষায় এভাবেই আসবে, এভাবে আসবে না, এটা একটা উদাহরণ নমুনা, এটা দিয়ে তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে পরীক্ষা কিভাবে আসবে। আচ্ছা, এখন প্রত্যেকে কি মনোযোগ দিয়ে এটা পড়েছো? শব্দগুলো দাঁড়িয়েছো? আমি সব সময় যখন প্রথম দিন গল্প পড়াই তখনই বলি যে নতুন নতুন যা শব্দ লাগছে সব তোমরা বইয়ে লাগাবে, আমার লাগাবে না, যে টিচার কি কি দিয়েছি আচ্ছা এগুলো দাগিয়ে ফেলি, নো এগুলি দাগাবে না, তুমি নিজে সবগুলো শব্দ যতগুলো আছে, আমি হয়তো 8টা হয়তো 5টা হয়তো 6টা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, তুমি প্রত্যেকটা শব্দ দাগিয়ে রাখবে তোমার বইয়ে। এখানে দেখো নমুনা হিসেবে কি কি শব্দার্থ আসতে পারে, পাহাড় হচ্ছে পর্বত, বিখ্যাত, বিশেষ রূপে খ্যাত, এটা কি আমরা আবার বাক্য সংকোচন হিসেবেও দেখেছিলাম, মনে আছে না? সুপ্রাচীন, বহুকাল আগের, শিষ্য, অনুসারী, বিহার, বৌদ্ধ মঠ, স্তূপ, ঢিবি, পুরাকীর্তি, প্রাচীন কীর্তি। তোমরা কি করো না, মনোযোগ দিয়ে আমার কথাটা ফলো করো না, শুনতে চাও না, তখন কি বলো, টিচার আবার ওই স্ক্রিনটা দেন, আমি কি বলি কপি করবে না, তুমি তোমার বইয়ের সব শব্দ দাগিয়ে রাখবে, সব শব্দের অর্থ তোমাদের কাছে আছে, বইয়ের পেছনে দেয়া আছে এবং তুমি নিজে জানো এত 3 বছর 4 বছর পরে। তাছাড়া আমার ক্লাসের রেকর্ডটাও তোমরা পেয়ে যাবে। সো আমি ক্লাস নেই সময় তোমরা যে বসে দৌড়াদৌড়ি করে লেখা শুরু করো এই জিনিসটা আমি অ্যাপ্রিসিয়েট করি না, এটা করে যাবে। আচ্ছা, সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো? এই প্রশ্নগুলো কিন্তু তুমি এখন তোলার জন্য দৌড়াদৌড়ি করবে না, আমার কথাগুলি ফলো করো। তোমরা কি করো, চট করে ওই যে বিভিন্ন রকম বুদ্ধি পাকাও, এখন টিচার তো বড় মানুষ, টিচার বুঝতে পারে যে তোমরা আসলে কি করো, তোমরা কি করো, তোমাদের মাইকটা অফ করে দিয়ে যে টিচার যখন লিখতে নিষেধ করছে আমি তো লিখবই, তাহলে আমি মাইকটা অফ, আমি আমার ক্যামটা অফ করে দিই, তাহলে টিচাররা আমাকে দেখতে পাচ্ছে না। তো টিচাররা কি তোমাদের ভালোর জন্য বলে, সবসময় টিচারের কথা, মা বাবার কথা শুনতে হয়, শুনবে ফলো করবে, নিশ্চয়ই এটার একটা কারণে টিচাররা বলে, তাই না? তো তুমি কি তুমি ওই নিজে নিজে বুদ্ধি করে কথা না শুনে যে জিনিসটা করে ফেলো সেটা কখনই তোমার জন্য ফ্রুটফুল হয় না, মঙ্গল বয়ে আনে না, সবসময় শিক্ষকদের কথা শোনার চেষ্টা করবে, কেউ কপি করবে না, এই ক্লাস রেকর্ডে যাবে। তো তুমি এই জিনিসগুলো পাবেই, তুলতেই পারবে, এখন তোলার দরকার নেই, যেভাবে বলছি মনোযোগ দাও। কি কি প্রশ্ন আছে, কয়েক প্রশ্নটা কি? পাহাড়পুর বিহার সম্পর্কে দুইটি বাক্য লিখো, বৌদ্ধ বিহার সম্পর্কে দুইটি বাক্য লিখো, বৌদ্ধ বিহার সম্পর্কে চারটি দুইটি বাক্য লেখো। পাহাড়পুর বিহার বারবার বলছি যে তোমরা টিচারের কথা একদম মনোযোগ দাও না, তোমরা নিজেরা যেটা ডিসাইড করে রাখো তোমরা সেটাই করো, কেন
ক্লাসে কিন্তু এই জিনিসটা হয় না, যখন সামনাসামনি থাকো টিচাররা আদর করে হোক বকা দিয়ে হোক তোমাকে ইনস্ট্রাকশন ফলো করতে বাধ্য করেন। তোমরা কি অনলাইনে কি করো? আমি বললাম ক নাম্বার প্রশ্নটা কি, তোমরা ক খ ব সব করে যাচ্ছ। আবার কেউ কেউ আমি বলেছি আমি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে রেসপন্স করবে, তারপর চুপ করে যাবে। তোমরা কি করো, 10 মিনিট বলতে থাকো যে এই এই প্রশ্ন আছে। পাহাড়পুর বিহার সম্পর্কে 2টি বাক্য আমরা কি জানি? পাহাড়পুর বিহার সম্পর্কে 2টি বাক্য জানি? তুমি যখন এলডব্লিউ খাতায় লিখবে তোমরা জানো যে এই বাড়ির কাজ হিসাবে থাকে। আলুকুণ্ড কি অসুবিধা বলো? হ্যাঁ, আমি কি তোমার মেসেজ গুলো পাবলিকলি শেয়ার করে দিব? কি সমস্যা বলো তো? তুমি কি ঝুমকা সেকশনে? সবাই ভদ্র আচরণ করবে। এই জিনিসটা আমি আর দেখতে চাই না যে তোমরা মেসেজ দিচ্ছ উল্টো পাল্টা কথা লিখছো আর হচ্ছে বৌদ্ধবিহার সম্পর্কে 4টি বাক্য আমরা পারবো লিখতে? আচ্ছা, তোমরা লিখবে, তোমাদের এসডব্লিউ খাতায় লেখা থাকবে। তখন কি আমরা অলরেডি সবসময় এগুলি প্র্যাকটিস করিয়েছি, আমরা কিভাবে লিখতে পারি, বিহারটা কেমন, অনুচ্ছেদ দেখে করবে যে বিহার সম্পর্কে 4টা বাক্য। আমি সবসময় এভাবে বলে দেই তোমাদেরকে যে বিহার সম্পর্কে 2টি বিহার, পাহাড়পুর বিহার সম্পর্কে 2টি বাক্য লিখবে, সেটা বৌদ্ধ বিহারে কিন্তু আসছে না। মানে একই কথা সবগুলি অ্যান্সারে কিন্তু তুমি আনবে না। প্যারাটা অনেক বড় থাকে, পাহাড়পুর বিহার বলতে তুমি কি বুঝছো, বৌদ্ধ বিহার বলতে কি বুঝছো, বৌদ্ধ বিহারে বৌদ্ধ বিহারের কথাটাই নিতে। আর পাহাড়পুর বিহার সম্পর্কে 2টি বাক্য সেটা পাহাড়পুর সম্পর্কে 2টি কথা অনুচ্ছেদ দেখে লিখবে। তোমাদেরকে তো অনুচ্ছেদ দিয়ে দেওয়া হচ্ছে, তো তোমাদেরকে উত্তরটা খুঁজে পেতে কোনো সমস্যা হচ্ছে না। পাহাড়পুর বিহারের নামকরণের ইতিহাস 4টি বাক্যে লিখো। আমাকে কে একজন বলতে পারবে পাহাড়পুর বিহারের নামকরণের ইতিহাস? পলাশ শাখা থেকে কে বলতে চাও? কেউ বলতে চাও? আলুকুণ্ড, রেজ হ্যান্ড, কে এই আলুকুণ্ডটা? কে? হ্যাঁ বলো, কি হচ্ছে? আগে আমি শুনতে চাই আলুকুণ্ডটাকে, তার কি অসুবিধা? প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুরা পাহাড়পুর থাকতেন, সেখানে থেকে তারা ধর্ম চর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। কিন্তু প্রাচীনে বিহার একসময় খালি পড়ে থাকে। অনেকেই ধারণা করেন ও যুগ যুগ ধরে উড়ে আসা ধুলা বালি ও মাটি এটি চারদিকে জমতে জমতে পাহাড়ের মতো পরিণত হয়। এভাবেই এর নাম হয় পাহাড়পুর। ঠিক আছে, একজন বলেছে, সবাই কি শুনেছো যে একই রকম, মানে এই 4 লাইনই বলতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, তাই না?
তুমি তোমার মতন করে বড় করেও লেখা যায় না, বড় করে লিখতে বলিনি, আমি বলছি সেম এই লাইনগুলোই হতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? জি জি, তোমাকে এভাবেই লিখতে হবে এমন কোনো কথা নেই, তুমি চাইলে অন্য লাইন হলে যে তোমার অসুবিধা হবে তা কিন্তু না, তুমি চাইলে তোমার মতন করে লিখে নিতে পারবে, তুমি করতে পারবে, বিভিন্ন লাইন একই একই হতে হবে, এইটাই নোট করতে হবে, এইভাবেই লিখতে হবে, এরকম কোনো তুমি তোমার মতন করে অন্য শব্দ অন্য বাক্য দিয়েও লিখতে পারবে, সংশ্লিষ্ট কথা অ্যাপ্রোপ্রিয়েট কথা। বলো কে কে ডাকছো, বলো। যদি জমা দিতে না পারো লিখে রেখে দিবে, কমেন্ট বক্সে জমা দেয়াও তোমরা দিলে আমরা দেখি, যদি কমেন্ট বক্সে কি এটা পসিবল, কমেন্ট গুলো তো নিচে চলে যায়, একটা ক্লাস হয়ে গেলে শেষে চলে যেতে থাকে না, ওখানে কি পসিবল এত পার্টিসিপেন্টকে দেখা? তো লিখে তুমি শিখবে, লিখবে, লিখে রেখে দিবে। রোল 47 পলাশ, কি হয়েছে, হ্যান্ড রেজ কেন? পলাশ 47 কথা বলো, কি হয়েছে, হ্যান্ড রেজ করেছো কেন? এরপর আর রেসপন্স করবে না, কিন্তু সারাক্ষণ স্ক্রিন ঘাঁটবে আর এখানে মেসেজ আসতে থাকবে হ্যান্ড রেজ করেছে। যদি হ্যান্ড রেজ করো কথা বলবে, এরপর থেকে আমি কিন্তু এটা টলারেট করবো না, যারা এরকম দুষ্টুমি করবে ক্লাসে বসে আমি কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দিব। আচ্ছা এখানে দেখো আমরা কি শব্দার্থ গুলো প্রশ্ন উত্তর গুলো মনোযোগ দিয়ে দেখেছিলাম? আচ্ছা আবার রেকর্ডে তুমি পেয়ে যাবে, কাজে তোমার চিন্তা করার কিছু নাই, তুমি রেকর্ডে যখন পাবে তখন ওগুলি দেখে খাতায় তুলবে, ঠিক আছে? কি বলছে, কে কি বলছে, বলো পরিষ্কার করে না বললে আমি বুঝতে পারি না তোর নেটে কথা আসে না। আচ্ছা এরপর হচ্ছে প্রশ্ন তৈরিকরণ, প্রশ্ন তৈরিকরণ তোমরা অলরেডি করেছো, মানে তোমরা এটা শুনে অভ্যস্ত, কিন্তু কোনো কিছুই তোমাদের নতুন না, করেছো না প্রশ্ন তৈরি, একটা অনুচ্ছেদ একটা করে করে প্যারা তুলে দেওয়া থাকে, তারপর বলা হয় যে কে কেন কিভাবে কখন কি কোথায় দিয়ে প্রশ্ন তৈরি করো, এবং কখনোই কিন্তু এরকম থাকে না যে তুমি সেখানে তুমি এটাকে ই করবে কি বলে একটা দিয়ে দুইটা প্রশ্ন করবে, যেমন কে দিয়ে দুইটা প্রশ্ন করবে, কেন দিয়ে দুইটা প্রশ্ন, সেটা কিন্তু গ্রান্টেড না, কি বলা হয় একবার করে ব্যবহার করবে, তাই না? তুমি যদি পাঁচটা প্রশ্ন তৈরি করতে বলা হয় তাহলে তুমি পাঁচটা প্রশ্ন তৈরি করবে, কিন্তু প্রত্যেকটাকে একবার করে ব্যবহার করে তৈরি করবে, ঠিক আছে? সবাই কি আমার কথা মনোযোগ দিয়ে শুনেছ? আমরা প্রশ্ন হলেই কিন্তু আমাদের নাম্বার আসবে না, আমাদেরকে প্রত্যেকটা চার্ম একবার ব্যবহার করে পাঁচটা, বলা হয় ধরো ছটা অপশন দেওয়া আছে, বলা হয়েছে পাঁচটা প্রশ্ন করো, তখন কি তুমি যে কোনো পাঁচটা ধরে কে কেন কিভাবে কখন কি এটুকু দিয়েও করতে পারো, আবার মাঝখান থেকে একটা বাদ দিয়ে কোথায় দিয়েও করতে পারো, মানে পাঁচটা হলেই তোমার নাম্বার আসবে। এই জিনিসটা আমরা আগেও মাঝে মাঝে নেটের মধ্যে প্রবলেম হয় তোমাদের কথা থেকে আমি শুনতে পাই। আচ্ছা দেখো তোমাদের কি স্ক্রিনটা চলে গিয়েছে? জি টিচার। আচ্ছা আমি আবার ধৈর্য ধরো, আমি আবার মাঝে মাঝে নেট কানেকশন গুলো ট্রাবল দিলে তখন এরকম চলে যায়, অসুবিধা নেই, আবার আমি দিয়ে দিব, তোমরা আবার দেখতে পাবে। এখন কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? মাঝে মাঝে নেটওয়ার্ক যখন আনস্টেবল হয় তখন জিনিসগুলো চলে যায়,
আচ্ছা, এই তারাটা দেখতে পাচ্ছো? ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির, পেয়েছো? বইয়ের মধ্যে সেকেন্ড পেজে দেখো আছে, ডাক দাও, বইয়ে মার্ক করো জায়গাটা। ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির, ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে। এখানেও পোড়ামাটির 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরে সাজানো। একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে। বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটা বাঁধানো ঘাট আছে, এটাকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর, সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র। আমরা কি আমাদের বইয়ে দাগাতে পেরেছি এই প্যারাটা? অংশ দাগাতে পেরেছি। আচ্ছা, এখান থেকে আমাকে পলাশ সেকশনের রোলে এক আছো? হ্যাঁ, আমি তো তোমাকে দেখেছি, তো রেসপন্স করতে এত টাইম লাগে কেন বলো তো? আচ্ছা, এখান থেকে কে দিয়ে একটা প্রশ্ন তৈরি করো। যদি না হয় বলবে যে টিচার আমি খুঁজে পাচ্ছি না, এটা দিয়ে হয় না, আমি কেন দিয়ে কোন কোণে দেয়ালের বাইরে একটা বাঁধানো ঘাট আছে। আচ্ছা, এবার পলাশের রোল 45 বলো, কিভাবে দিয়ে একটা প্রশ্ন, কিভাবে একদম ক্যাম অফ করে পালিয়ে গেলে কেন? টিচারকে রেসপন্স করতে হবে তো, না পারলে বলতে হবে যে টিচার আমি পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, বা ট্রাই করতে হবে তো, আমি বুঝবো কিভাবে কার কোথায় সমস্যা। এখন সব ক্যাম বন্ধ করে দিয়েছে, টিচার যেন আর দেখতে না পাই। টিচার তো দেখতে পাচ্ছি, সবাই ক্লাসে আছো এবং আমার কথা শুনতে পাচ্ছো, তাই না? পাচ্ছ না? আচ্ছা, ঝুমকা সেকশনের রোল এক আছো? এখন আর কেউ নাই, এখন কোনো বাচ্চা ক্লাস করছে না, তাই না? তোমাদের একদম এত ভয় থাকলে, এত সংকোচ থাকলে তো হবে না, চেষ্টা করবে, বলবে আমি পারছি না, তখন টিচার তোমাকে শিখিয়ে দেবে যে তুমি কিভাবে করবে। তুমি যখন রেসপন্স করবে না, তখন কিন্তু টিচাররা তোমাকে হেল্প করতে পারবে না। তাহলে কে দিয়ে কিভাবে প্রশ্ন করা যায় দেখবে, আছে নাকি, না থাকলে দিবই করবে যে আছে এখানে নেই। তারপরে হচ্ছে কেন দিয়ে, কিভাবে কিভাবে হয়, কোথায় হয়, কোথায় হচ্ছে ছোটখাটো মন্দির সাজানো আছে, হয় না, ছোট ছোট মন্দিরগুলি কোথায় আছে, পুরো বিহার জুড়ে আছে। তোমাকে তো প্রশ্ন তৈরি করতে হবে, তোমাকে তো উত্তর দিতে হবে না, তাহলে তুমি এভাবে পারবে না প্রশ্ন তৈরি করতে। তারপর হচ্ছে কোনটাকে সন্ধ্যাবতীর ঘাট বলা হয়, কেন দিয়ে, কিভাবে, কেন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, তারপরে মন্দির কিভাবে কেটে কেটে ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে, কিভাবে মন্দির বসানো হয়েছে, কিভাবে ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে, হ্যাঁ, তারপরে কখন দিয়ে হতে পারে, তাই না? কে কি কখন আমরা অলরেডি করেছি, তোমরা যদি আরো রেসপন্স করতে আমি কিন্তু তোমাদেরকে হেল্প করতে পারতাম। যেহেতু রেসপন্স করছো না, আমি যদি আমি যাই বলি তোমরা ওটা ফলো করো, যে টিচারের টিক টক করে দেই, কিন্তু টিচারকে ওরকম যদি একদম কপি করতে যাও তাহলে তোমার সেটা হবে না। ক্যাম বন্ধ করে চলে যাও, তোমরা কি করো না, আমাকে রেসপন্স করো না, সো আমি আর প্র্যাকটিস করানোতে যাচ্ছি না, আমি শুধু দিয়ে দিচ্ছি, কিন্তু প্র্যাকটিসে আসতে হবে, আসা উচিত, প্যারেন্টসদের খেয়াল রাখা উচিত যে বাচ্চারা মনোযোগ দিয়ে ক্লাস করছে কিনা এবং ক্লাসে রেসপন্স করছে কিনা। ওই টিচার দিয়ে দিলো আমি চুকে নিলাম, তাহলে কিন্তু আর শেখা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। বিহারটি পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটা তোমরা প্র্যাকটিস করবে, করে কি আছে এটাও হয়,
অনুচ্ছেদ গুলো দেখতে পাচ্ছো? প্রথম অনুচ্ছেদটা দিয়েছি, প্রথম যে অংশটুকু সেটা একটা বিরাম চিহ্নের অনুচ্ছেদ। বইয়ে দাগিয়েছো? জি দাগিয়েছি টিচার। আচ্ছা, জি দাগিয়েছি টিচার। যে পাঁচটা চিহ্ন থাকবে তাই না? পাঁচ, আমাদের সাধারণত বিরাম চিহ্ন পাঁচটা বিরাম চিহ্ন থাকে। আগেটা থেকে পাঁচটা বিরাম চিহ্ন পেয়েছো, দেখবে গুনে। এখন পরের বিরাম চিহ্নটা দেখো। এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। একটা দাঁড়ি পাচ্ছ, বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির জমিতে বিস্তৃত। দুটো দাঁড়ি পাচ্ছ, 27 একর জমির উপর এর বিশাল দালান। তিনটা দাঁড়ি পাচ্ছ, উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট পর্যন্ত বিস্তৃত। চারটা দাঁড়ি পাচ্ছ, তাহলে এটা মনে রাখা কিন্তু খুব ইজি। সবগুলি দাঁড়ি, কোনো কমা নেই বা অন্য কোনো চিহ্ন নেই, তাই না? চারটা পাচ্ছ। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে একটা হাইফেন কিন্তু আছে, বুঝছেন? কিন্তু এক লাইন বেশি দিয়েছি, হাইফেনটাও কিন্তু একটা বিরাম চিহ্ন, তাই না? জানো তো এটা তোমরা। তাহলে কি, তাহলে আমি সেভাবে যদি ধরি তাহলে কটা আসে? একটা, দুইটা, তিনটা, বিস্তৃত। যদি পাঁচটা বিরাম চিহ্ন চাই এই পর্যন্ত উঠানো থাকবে, অথবা ইহার এলাকাটির প্রায় 40 একর জায়গা এখান থেকে শুরু করে এটি নির্মাণ করান, এই পর্যন্ত দুইভাবে কিন্তু আসতে পারে। আমার উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস করানো, যে পাঁচটা বিরাম চিহ্ন তোমরা বোঝো কিনা, ঠিক আছে? বইয়ের মধ্যে দুইভাবেই দাগিয়ে রাখবে, যেভাবেই আসুক না কেন আমি পরীক্ষার খাতায় এগুলি লিখতে পারবো। এবং এটা কি, তোমার যদি চর্চা না থাকে, প্র্যাকটিস না থাকে, বুঝে বুঝে কিন্তু বিরাম চিহ্ন তুমি যদি অতটা না জানো, গল্পটা পড়া না থাকে, কোথায় কমা আছে, কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় সেমিকোলন, কোথায় হাইফেন, আমাদেরকে জানতে হয়, পড়া থাকতে হয়, নাহলে আমরা ওইভাবে মনে রাখতে পারি না। তো এটার বিরাম চিহ্নগুলি কম্পারেটিভলি সোজা, তাই না? মনে রাখা ইজি না? কঠিন না কিন্তু, অনেক দাঁড়ি কমা। হ্যাঁ, মনে রাখা ইজি। এখনো বাচ্চারা জয়েন করছে কেন? ক্লাস তো শেষ, আমি তো বেশি ক্লাস নিচ্ছি কারণ ওই যে জয়েন করতে করতে তোমাদের 10 মিনিট লেগেছে, 5-7 মিনিট লেগেছে, এই জন্য একটু বেশি টাইম ধরে নিচ্ছি। আচ্ছা, অনেক সময় নেটে, আমি বুঝি নেটে প্রবলেম হয়, অনেক সময় ঢুকতে পারো না, আবার আমারও অনেক সময় সমস্যা হয়, দেখা যায় যে কানেক্টেড হচ্ছে না, পাচ্ছি না আমি, এরকম হয়। আচ্ছা, মূল্যায়নটাতে আমি শব্দার্থ গুলো লেখেছি, কিন্তু শব্দার্থ গুলি তো দেওয়া আছে, তোমরা যে আবার ক্যাম অফ করে দিয়ে বসে থাকো তখন আর আমাকে রেসপন্স করো না, সেজন্য আমি কি করছি, অর্থগুলো সহই দিচ্ছি যেন তোমরা পালায় না যাও, কিন্তু প্র্যাকটিস এমন ভাবে করবে যেন পালিয়ে যেতে হয় না। আর তুমি যখন পারছো না তখন কিন্তু তুমি সরাসরি বলবে, টিচার আমি এটা পাচ্ছি না, ভুলে গেছি। টিচার ম্যাক্সিমাম কি করবে, না হয় বকাই দেবে, কেন পারছো না, কেন মনোযোগ দাওনি, অথবা টিচার বলবে যে এরপর থেকে মনোযোগী হবে। তাহলে কি আমরা সৎসাহস রাখবো, পালিয়ে যাবো না, ঠিক আছে? যখন আমরা পারবো না আমরা সেটা বলবো যে আমি পারছি না, বা আমি সরি টিচার আমি এরপরে করবো, টিচার তো বকাই দিবে, আর টিচার সেটা কিছু করছে না, আর ম্যাক্সিমাম টাইম সবসময় যে বকাই দিচ্ছে তাও তো না, মাঝে মাঝে কেউ বলছেও যে কেন পারছো না, মনোযোগী হবে। আচ্ছা, মূল্যায়নের মধ্যে দেখো পাহাড়টা কি হয়, মনে আছে? আমি ইচ্ছা করে অর্থ রেখেছি যাতে তোমরা ক্যাম অফ করে চলে না যাও। আচ্ছা, বিখ্যাত অর্থ কি বলো? বিশেষ রূপে খ্যাত। প্রাচীন অর্থ কি? পুরাতন। আগের যুগে, আগের কালের, এই কথাটা আছে না? এটা তো গতদিন কিন্তু আমরা পড়েছি, গতদিনের কাছ থেকে এটা মিল আছে, তাই না? তাহলে আমরা কি পুরোটাই কিন্তু বলবো, আমরা যখন প্র্যাকটিস করবো তখন কিন্তু আমরা বাদ দিয়ে একটা অংশ, আমি তো সবসময় বলি যে শব্দার্থ যখন দুইটা অর্থ দেওয়া থাকে, একটা কারণেই তো দেওয়া থাকে, তখন একটা অংশ বাদ দিয়ে না,
তাহলে কি পূজা চিন্তা করবে? শিষ্য অর্থ কি? অনুসারী। অনুসারী। বিহার অর্থ কি? মন্দির। তাহলে এই ট্রিক্সটা কাজে লেগেছে না, যে আমি অর্থগুলো আগে দিয়ে রেখেছি, তখন সাহস করে সবাই ক্যাম অন করে বসেছো, আচ্ছা অর্থগুলো তো আছে তাই না? ঝুমকা সেকশন রোল 12 মেসেজ চালাচালি করছে, তারপর হচ্ছে আজকে কি ম্যাথ ক্লাস হবে, প্লিজ অ্যানসার মি, এরকম বেয়াদব কেন? একটা ক্লাসের মধ্যে আমি এই কথা এক মাস ধরে বলছি, ক্লাস টাইমে মেসেজ চালাচালি হবে না, আমি পড়াচ্ছি না, ক্লাসে কথা বলা এলাউড। তারপর হচ্ছে রোল 29 ঝুমকা সেকশন, সবগুলি ঝুমকা সেকশন, সে রেসপন্স করছে যে না, তার মানে তার মনোযোগ কতটা, সে আমাকে কতটা রেসপন্স করছে, এরকম অবস্থা কেন তোমাদের? প্যারেন্টসদের উচিত তোমাদের দিকে খেয়াল রাখা, তোমরা বেশ কয়েকটা বাচ্চা বেশ দুষ্ট। বিহার অর্থ কি বলো? বুদ্ধমত। দুইটাই করবে, কখনো একটা করবে না বা একটা রেসপন্স করবে না, চেষ্টা করবে নিজেই জানা রাখবে। ওরা কি প্রাচীন, প্রাচীন কীর্তি, প্রাচীন কীর্তি, প্রাচীন প্রাচীন, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু মনোযোগ দিয়েছি না, তা আজকে বলো আজকে ক্লাসে আমরা কি কি জানলাম, কি কি শিখলাম বলতো? বিরাম চিহ্ন শব্দ, আমি আমি সিরিয়ালি শুনবো, বিরাম চিহ্ন উত্তর, প্রশ্ন তৈরিকরণ, বিরাম চিহ্ন তৈরিকরণ, বিরাম চিহ্ন শব্দার্থ, এখন আমি বলি, তোমরা কিন্তু অনেক কিছু কথা বললে, আমারই কিন্তু ই করার কথা, তোমাদের কাছ থেকে সঠিক অ্যান্সার পাওয়ার কথা। প্রথমে হচ্ছে অনুচ্ছেদটি পড়েছো, তারপরে সেই অনুচ্ছেদ থেকে শব্দার্থগুলো কি কি আছে, আমি উদাহরণ নমুনা হিসাবে কয়েকটা উল্লেখ করেছি, কিন্তু আমি বলেছি যে তুমি তার চেয়েও বেশি প্রত্যেকটা ওয়ার্ডেরই দেখবে শব্দার্থ হিসাবে করা যায় কিনা। সেখান থেকে আমি কিন্তু আজকে আর, যেহেতু সেম জিনিসই বারবার রিপিট হচ্ছে, আমি কিন্তু আজকে আর বিপরীত শব্দ এবং তোমাকে এক কথায় প্রকাশ বাক্য সংকোচন দেখালাম না, কিন্তু সেম কথাগুলি কিন্তু এসেছে। আমি যখন পড়িয়েছি তখন কিন্তু আমি বলেছি যে দুর্লভটা আমরা কালকে বাক্য সংকোচন করেছি, তাই না? মনে আছে দুর্লভ পড়েছি, তারপরে আর কি ছিল, বিশাল, সুপ্রাচীন, পুরাতন, বহুকাল আগে, এগুলো কি যেগুলো একটু লম্বা লাইন সেগুলাকে আমরা বাক্য সংকোচন হিসাবে আসতে পারি, বিপরীত শব্দ হিসাবে। আমরা তো জানি বিপরীত শব্দ অলরেডি আমাদের ভালো প্র্যাকটিস আছে এবং গতদিন আমরা করেছি, সেখান থেকে কয়েকটা এটার সাথে ম্যাচ করে, তো আমি আলাদা করে দেখাই নিয়েছি। তো আমি শব্দার্থ করেছো, তারপরে হচ্ছে অনুচ্ছেদের যে তিনটা প্রশ্ন, একটাতে 2 নম্বর, আরেকটাতে 4 নম্বর, আরেকটাতে 4 নম্বর, টোটাল 10 নম্বর, তাই না? সেই তিনটা প্রশ্ন আমরা দেখেছি এবং আমরা আমি বলেছি যে বাড়ির কাছে প্রশ্নগুলাই থাকবে, তোমরা কি করবে সেই প্রশ্নগুলা বলবে, যে লিখবে, আমি এক এক রকম করে শুনেছি, আমি অ্যান্সার বলে দিইনি, আমি অ্যান্সার বলে দিলে তোমাদের টেন্ডেন্সি এরকম থাকে যে তোমরা আমাকে কপি করো, তো আমি চাই না আমাকে করো। নবনীতে কি বলতে চাচ্ছ বলো, প্রতিদিনই তো আসছে নবনীতা, রেজ হ্যান্ড, তিন চারটা বাচ্চার নামই আসে, আলু কুঞ্জ, তারপর শ্রেয়া ব্যাপারী, নবনীতা, আর পলাশী, বলো মিস, নেট প্রবলেম দেখে আমি আগে আসতে পারিনি, একটু আগের অনুচ্ছেদগুলো একটু দেখানো যাবে? এটা কোনো কথা হলো, আমি এটা বারবার বলেছি না, রেকর্ড ক্লাস যায়, আগের অনুচ্ছেদ কি দেখানো যায়, তুমি কালেক্ট করবে, তুমি যখন ক্লাসে আসতে পারো না তখন কি ক্লাসে এসে বলো মিস আমাকে কি ক্লাসটা আরেকবার নেবেন, নেওয়া যায়, টিচারের আরেকটা ক্লাস থাকে, অন্য কাজ থাকে, তাই না? আবার তোমার সাথে যারা ক্লাস করছে, আজকে কম বাচ্চা ক্লাস করছো, প্রত্যেকেই কি আরেকবার রিপিট করবে জিনিসটা, পুরো ক্লাস তো আরেকবার নেওয়া যায় না, তুমি রেকর্ডেড ক্লাস দেখবে ফ্রেন্ডদের সাহায্য নিয়ে, ঠিক আছে?
আচ্ছা ঝুমকা সেকশনের মেয়েদের আমি ভীষণ এই যে চ্যাটে এই করা দেখছি, আমি কি ক্লাস টিচারকে ইনফর্ম করবো যে তোমরা সারাক্ষণ এই চ্যাটিং এ বসে থাকছো, এইসব কথা আগে পরে বলবে, প্যারেন্টসরা কি আশেপাশে থাকেন না, তাদের সামনে বাচ্চারা এই ধরনের অ্যাক্টিভিটি কিভাবে করে, খুব ওরিড এই ক্লাস হচ্ছে ওই ক্লাস হচ্ছে আজকে এই হবে ওই হবে, কেন গ্রুপে সব ইনফরমেশন দিয়ে দেওয়া হয়, এবং আমরা ফেসবুক তো কখনো বাচ্চাদের হাতে ছেড়ে দিব না, আমরা প্যারেন্টসরা মনিটর করবো। অনুচ্ছেদের প্রশ্নোত্তর গুলো খাতায় সুন্দর করে তুলবে, তারপরে আমরা প্রশ্নোত্তরের পরে কি করেছি, কে কেন কোথায় কিভাবে দিয়ে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরিকরণ দেখেছি, তারপর শেষে আমরা কি দেখেছি, কি ছিল জানি ভুলে গেছো, বিরাম চিহ্ন ছিল না, তাহলে আজকের ক্লাস যখন রেকর্ডেড যাবে আমরা যে যেটা ভুলে গেছি বা যে জয়েন করেছে দেরিতে তাই আমি পাইনি, ঠিক আছে তুমি রেকর্ডেড ক্লাসটা দেখে নিবে, নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেকেরই এরকম সমস্যা হয় এবং হতে পারে, হওয়াটা অস্বাভাবিক কিছু না এবং দোষেরও না, তোমরা ক্লাস রেকর্ড গুলি পাবে, সবাই সুন্দর করে ক্লাস রেকর্ড গুলি মেনটেন করবে, ঠিক আছে। তাহলে আমরা কি পাহাড়পুর গল্পটা পুরোপুরি বুঝেছি, আমি কিন্তু একটা নমুনা প্রশ্ন দিয়েছি এবং কিভাবে কিভাবে থাকবে প্রথম দিন এবং দ্বিতীয় দিন দুই দিনে সুন্দর করে বুঝিয়েছি, সবাই ভালো থাকবে, পড়বে ভালো করে এবং সুস্থ থাকবে, ভালো করে খাওয়া দাওয়া করে সুস্থ থাকবে, নেক্সট ক্লাসে পড়ালেখা করে জয়েন করবে, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই, আসসালামু আলাইকুম টিচার, ওয়ালাইকুম আসসালাম, আলাইকুম টিচার, ওয়ালাইকুম টিচার, আসসালামু আলাইকুম টিচার, ভালো থাকবেন, দোয়া।